আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি বিনোদন অঙ্গন থেকে নিউজ। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা চলছে। সাধারণ সম্পাদক পদ নিয়ে জটিলতা চলমান, স্বাভাবিকভাবে প্রভাব পড়েছে এফডিসিতে। তবে এসবের মধ্যে শুটিংয়ে মুখরিত বাংলা সিনেমার কারখানা, এখানে চলছে দুই সিনেমার দৃশ্যায়ন, এগুলো হচ্ছে জয় বাংলা ও মায়া। আরও একটি বিজ্ঞাপনের শুটিং চলছে, এছাড়া চলছে প্রেম প্রীতি বন্ধন সিনেমার ডাবিং। আজ সকাল থেকেই শুটিং ডাবিং নিয়ে মুখরিত এফডিসি। আজ এফডিসিতে দেখা যায় অপু বিশ্বাস, বাপ্পি চৌধুরী, বুবলি ও রোশনকে। কড়ইতলায় জয় চৌধুরীকে দেখা যায় প্রেম প্রীতির বন্ধন সিনেমা শুটিং করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাথে। আলাপ করলে তারা জানান 10ই ফেব্রুয়ারি পর্যন্ত শুটিং করবেন এফডিসিতে। একদিকে নির্বাচনী উত্তাপ, আরেকদিকে শুটিং, কেমন লাগছে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, অনেকদিন পর এফডিসি জমজমাট লাগছে, তবে নির্বাচন নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে তার অবসান হোক। অপু জানান সকাল থেকে শুটিং করছিলেন, কিন্তু দুপুরে সিনেমার ভিওপি অসুস্থ হয়ে যাওয়ায় শুটিং বন্ধ করে একই সিনেমার ডাবিং করছি। প্রশাসনিক ভবনের সামনে বিশাল রঙিন সেটে শুটিং চলছে। জানা যায় সেখানে চলছে মায়া সিনেমার গানের শুটিং। গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল, অংশ নিয়েছেন রোশান ও বুবলি। তারা জানালেন নির্বাচনী পরবর্তী উত্তাপের মধ্যে মজা করে শুটিং করছেন। রোশান বলেন, যদিও আমি ভোটার না, তারপরও নির্বাচনী উত্তাপ ভালো লাগছে, অনেকে আমাদের শুটিং দেখতে ভিড় করছেন, বিষয়টি উপভোগ করছি, শুটিং করছি। এদিকে শুটিংয়ে ব্যস্ত বাপ্পি চৌধুরী। বাপ্পি জানান তিনি 7 নম্বর মেকআপ রুমে তৈরি হচ্ছেন, সেখানে গিয়ে কথা বাপ্পির সাথে। তার কাছে এফডিসি নির্বাচনের খবর জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্নে জানতে চান, আমিও জানতে চাই এফডিসিতে আসলে কি হচ্ছে। শুটিংয়ের মধ্যে নির্বাচন পরবর্তী আবহাওয়া প্রসঙ্গে বাপ্পি বলেন, ভালোই লাগছে, তবে পক্ষে বিপক্ষে বিভিন্ন কথা চলাচলি হচ্ছে, এটা মোটেও কাম্য নয়। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।